Hey guys, this is Zubayer, which is Zubayer PC. আজকে দেশি কই নিয়ে আসলাম। দেশি কইয়ের একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে কই মাছ ভাজা। যদিও একদম ভেরি মাচ সিম্পল বাট অনেক সুস্বাদু। আর এই কইগুলো এত বড় বড়, এত বিশাল বিশাল আকারের কই, মনে হয় যে চাষের, কিন্তু আসলে এটা চাষের না, এটা হচ্ছে একদম দেশি, আমাদের দেশি বাংলাদেশের বাংলাদেশি যে কই মাছ। বেলাই বিলের, গাজীপুরের বেলাই বিল থেকে এই কই মাছগুলো আসলে সংগ্রহ করা হয়। পানি যখন শেষের দিকে হয়ে যায়, বিল টিল শুকিয়ে যায়, তখন ছোট ছোট আমরা এটাকে খাত বলি, তো ওইখান থেকে এই মাছগুলো আসলে মূলত সংগ্রহ করা হয়। এত পরিমাণে সুস্বাদু, এত পরিমাণে ডেলিশিয়াস, একদম মানে কই মাছ ভাজি ভাজা ভাজা করলে একটু মানে একটু বেশি পরিমাণে ভাজতে হবে, যত বেশি ভাজা তত বেশি মজা। এটা গরম ভাতের সাথে খাইতে ভীষণ রকমের স্বাদ। আর বর্তমানে এই ধরনের সাইজের চাষের কইগুলো পাওয়া যায়, বাট এতটা মজাদার না যেটা নাকি বেশি কইয়ের মধ্যে যেটা পাওয়া যায়, অসাধারণ মজাদার। সো এত 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 পরিমাণে টেস্টি, এটা হইলে আর কি লাগে। আর সাইজটা দেখে মনে হয় যে আসলে দেশি কইয়ের মতো না, বাট হ্যাঁ সত্যিকার অর্থে এটা দেশি কই। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো একসাথে করে জাস্ট তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বেজে ফেললেই হয়। হ্যাঁ কিছুটা মানে কম আছে, অনেকটা সময় ধরে বাজলে এরকম একটু ফ্রাইটা বেশি করে হয়। সো এই তো হয়ে গেছে দেশি কই মাছ ভাজা, সাধারণ টেস্টি সুস্বাদু কই মাছ ভাজা। তো ওকে ফাইন, এখন খাওয়ার পালা। জাস্ট প্রচুর পরিমাণে খাইতে হবে, প্রচুর খাইতে হবে। এত মানে মজা লাগছে, এত মজা লাগছে, এটা বলে বোঝানোর মতো না কতটা টেস্টি, কতটা হেলদি, অনেক প্রোটিন, স্বাস্থ্যসম্মত, অর্গানিক বলা চলে। আর রাইস দেশি কইয়ের স্বাদই আলাদা, এত এত মজা, এত মজা। গরম ভাত দিয়ে জাস্ট এই দেশি কই মাছটা দিয়ে খেতে একদম ইয়াম্মি, ডেলিশিয়াস এক কথায়। সো ওকে খাওয়া চলবে। আর বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইয়ো।